নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আলু বেগুন বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট তো আমরা সবাই খেয়েছি, একই রকম রেসিপি না ফলো করে আজ আমি রান্না করছি একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলে আলু পালক। আর এই পথটা কিন্তু রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। আর রান্না করার জন্য আমি যে যেই উপকরণ নিয়েছি সেটা আমি এখানে লিখে দিয়েছি। প্রথমেই পালং শাকটাকে কুচিয়ে নিয়ে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো ডার্ট বা ইম্পিউরিটি না থাকে। তারপর এটাকে জল ঝরাতে রেখে দিয়ে আমি একটা প্যান বসিয়েছি আর তাতে দিয়েছি 3 টেবিল চামচ মতো তেল। সেটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে তাতে ফোড়ন দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা, আর সেটাকে সাঁতনে নেব 1 থেকে 2 মিনিট। ফোড়নটা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা বেশ ভালো পেঁয়াজ ভাজার গন্ধ বেরোচ্ছে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা কষতে কষতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করিনি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি এনকারেজড হই আর আরও ভালো ভালো ভিডিওস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোকে ডাইস করে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা নরম হচ্ছে। আর নরম করার জন্য আমরা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ মতো নুন। টমেটোটা আমার নরম হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমেই দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু আমরা ভালোভাবে নাড়তে থাকবো যাতে কোথাও পোড়া না লেগে যায়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। তো আলুটা আমার কষানো হয়ে গেছে, এইবার ঢেকে 5 থেকে 8 মিনিট মিডিয়াম লো ফ্লেমে এটাকে হতে দেবো। দেখুন আলুর সাথে কিন্তু মশলাটা খুব ভালো করে মিশে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পালং শাকগুলো। পালং শাকগুলো মিডিয়াম ফ্লেমে আমরা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পালং শাকগুলো থেকে জল ছেড়ে নরম হয়ে যাচ্ছে। দেখুন পালং শাক থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এটাকে আমরা ঢেকে রেখে হতে দেব 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে পালং শাক থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়েছে। এইবার আরেকবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এইবার ঢাকনা খুলে আমরা বাকি রান্নাটা করব আর টেম্পারেচারটা রাখবো মিডিয়াম ফ্লেম মতো, আর ততক্ষণ এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এর জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। দেখুন পালং শাক থেকে যে জলটা ছেড়েছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে আর আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে, তার মানে কিন্তু রান্নাটা আমাদের হয়ে গেছে। এইবার ফাইনালি আরেকবার নাড়াচাড়া করে আমি ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢেকে এটাকে স্ট্যান্ডিং টাইম দেবো 5 মিনিট মতো। তো বন্ধুরা দেখুন আমার নর্থ ইন্ডিয়ান স্টাইলে আলু পালক কি সবজি কিন্তু একদম রেডি অ্যান্ড সার্ভড। আমার এই আলু পালক কি সবজি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে আমার চ্যানেল শ্রীপর্ণাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসকে সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা দুর্দান্ত ভিডিওতে। টাটা।